বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এই সময় আমরা দেখেছি যে অপরাধের ধরনটা বা প্যাটার্নটা একরকম ছিল এখন কিন্তু দু আট সাল নয় সালের পর থেকে অপরাধ ধরন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং এখন এই কথাটা আপনি বলছেন একসময় আমরা দেখেছি যে ওই চরি চিন্তায় অত মানে বিভিন্ন জায়গায় করেছে অথবা শুটিং সিন করেছে অথবা আমরা দেখেছি বিভিন্ন পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা কিছু বড়ো ভাই ছিল গডফাদার ছিল সন্ত্রাসী ছিল তাদের দৌরাত্ব ছিল এবং একটা মার্ডার হতো গুলি করে ফেলে দিত কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন এ ধরনের কোনো প্রবণতা নেই এখন ওই যে তথাকথিত টুকাইদেরকে কালেকশান করে তারা ওই যে সন্ত্রাসী বিভিন্ন সন্ত্রাসী যে পঁচিশ জন শিশু সন্ত্রাসী চল্লিশ জন শিশু সন্ত্রাসীর নাম আমরা পেতে কিন্তু এখন কিন্তু এটা নাই কারণটা কী কারণটা হচ্ছে আমি মনে করি এবং গুড গভর্নেন্স এটাকে বলে সরকার সরকারের যেমন সদিচ্ছা তেমনিভাবে আমাদের আমার পুলিশেরও চক্ষু সদস্যরা রয়েছে তারা এখন প্রতিদিনই প্রতিনিয়তই বিভিন্ন অপারেশন পরিচালনা করছে যার কারণে আমরা একদিনে যেখানে সারা ছয় মাসেও তখন একটা দুইটা অস্ত্র উদ্ধার হতো না আমরা কিন্তু কিছুদিন আগে দেখেন বারোটা অস্ত্র উদ্ধার করেছি দুই দিনের মাথায় আসলে এরকম ঘটনা ঘটেছে অর্থাৎ আমাদের আইনশৃঙ্খলা আমরা সার্বক্ষণিকই কিন্তু তদারকিতে রেখেছি যার কারণে অপরাধের ওই যে আজকে ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম বেড়ে যাওয়ার কারণে এখন অপরাধের ধরনটা পাল্টে গেছে যার কারণে এখন আমরা ওই চোর মানে শটিং ইনসিডেন্ট বা চুরি ডাকাতি এই ঘটনাগুলির চেয়ে এখন আধুনিক প্রযুক্তি ইউজ করে তারা বিভিন্ন অপরাধটা করছে এখন দেখেন এখন মানে আমরা এক একদিকে সোশ্যাল সোশ্যাল মানে মিডিয়ার যুগটা যেমন চলে আসছে এবং ফেসবুক ভাইবার টুইটার এগুলি শিখেছে যার কারণে অপরাধ এখন ভিন্ন দিকে নিচ্ছে এখন যেমন আমরা ছুটছি ওই যে মানে ব্যাঙ্ক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড জ্বালাতি হচ্ছে এটা কিন্তু নর্মাল অপরাধীরা করতে পারবে না হ্যাকিং হচ্ছে হানি ট্রেপ হচ্ছে তারা এবং বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে তারা বিভিন্ন ধরনের প্রতারণা পর্নোগ্রাফি পার্সেল ফ্রড তারপরে ফ্রিল্যান্স এইগুলিতে হওয়ার কারণে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এখন আমাদেরকে ওই দিকে নজর দিতে হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো ছেলে কোনো না কোনো এমনকি আজকেও দেখবেন আমার নামে একটা মোবাইল মোবাইলে একটা নাম্বার দিয়ে আমার ছবিটা লাগিয়ে সেটা তারা সেভ করে ক্লোন করে যখন যায় সেখানে আমার ছবিটা আসছে বা আমার পরিচয় দিচ্ছে আমার পরিচিত আমার যেখানে আমাকেও ব্যবহার করছে টাকা আদায় করছে তাহলে এদের দৌরত্বটা কত বৃদ্ধি পেয়েছে এরকম পার্সেল কি আপনি এটার কারণটা হচ্ছে এখন ডিজিটাল যুগ এখন সাইবার রিলেটেড ক্রাইম বাড়ছে কারণ হচ্ছে কি যে এটা হওয়ার কারণে একটা একটা চক্র এখন আর সন্ত্রাসী যারা হলো সাইবার লিড ক্রাইমটা করে এরা ধরেন আপনার ওটি নাম্বার নিয়ে নিচ্ছে ফ্রড পার্সেল ফ্রড করছে আপনাকে আপনাকে বিভিন্ন ধরনের যে মানে হ্যাকিং করে আপনার নাম্বার নিয়ে যাচ্ছে সমানে মানুষ সাইবার আমাদের সাইবার দুইটা ইউনিট আছে ডিস দুইজন ডিসি কাজ করে এই সমানে আমাদের কাছে এরকম রিলেটেড অপরাধগুলো আসছে যার কারণে আমরা এখন অনলাইনে তারা জোয়া খেলছে অনলাইনে মাদক ব্যবসা করছে এখন তারা টেলিফোনে তারা এখন তারা আমাদের এছাড়া এ ছাড়াও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা মানে সেনাবাহিনীর সদস্যদের নাম ইউজ করছে ডিবির নাম ইউজ করছে তারা গাড়িতে করে যাচ্ছে সেখানে ডিবির জ্যাকেট পরে সেখানে তাকে চিন্তাই করে টাকাগুলি নিয়ে চলে যাচ্ছে এরকম অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা ব্যর্থ হয় নাই আমরা বা প্রতিদিন অপরাধের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বাট আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি আমাদের গ্রেপ্তার যার কারণে আপনি দেখেছেন প্রতিদিনই কোনো না কোনো অপরাধ যেমন একদিন আমরা করলাম কারিগরি বোর্ড জালিয়াতি আর পরের দিন দেখলাম আপনি দেখেছেন সেখানে আপনার প্রশ্নপত্র আউট হয়ে গেছে সেখানে এটা নিয়ে আমরা কাজ করেছি সেখানে আমরা মেডিকেল এর পরের দিন দেখলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জে সেখানে মানে এই আপনার এরা বাজারে ওঠা করার জন্য একটা চক্র কাজ করে সেই চক্রকে আমরা গ্রেপ্তার করলাম এরপরের দিন দেখলাম যে সেলাইম সারা বাংলাদেশে যখন তাপদহা চলছে এর আগে ডেঙ্গুর সময় সে সময় আমরা স্যালাইন আমরা যারা সালাইনটা বানাচ্ছে এই পুরান ডাকাতে তারা লবণ দিয়ে চিনি মিশে তারা সালাইনটা বানাচ্ছে এই চক্রকে আমাদের উত্তর হয়েছে এরপরে আবার দেখলাম যখন তাপদহা চলছে নির্বাচন চলছে সারা বাংলাদেশে এত স্যালাইন লাগছে সেখানেও গিয়ে দেখলাম আমরা যে চিনি মিশে সেখানে বিএসটায় অনুমোদন নেই সেখানে এক্সপায়ার ডেট নাই। সমানে স্যালাইন বিক্রি করছে মানুষ কিনে খাচ্ছে আসলে আমাদের এই যে এই যে প্যাটার্নটা আমরা প্রত্যেকটা ঘটনা এই যে লাস্টে দুই দিন আগে দেখলেন যে মিল্টন সমাদদার